ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি বিজনেস ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বইয়ের থিওরি অফ সেটস অর্থাৎ সেট তত্ত্ব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে অঙ্কটি এন ইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং টু অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুই সালে অঙ্কটি এসেছে অঙ্কটি হচ্ছে দুই হাজার ষোলো সালের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ফিফটি ফোর পার্সেন্ট ব্যবসায়ী গণিতে এবং ফর্টি পার্সেন্ট ব্যবসায়ী পরিসংখ্যানে ফেল করে যদি সেভেন্টিন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল এটি হচ্ছে আমাদের অঙ্ক এটি আমাদের সেট তত্ত্বের মাধ্যমে বিজনেস অ্যাপ্লিকেশন প্রবলেম হিসেবে সমাধান করতে হবে অর্থাৎ সেটের মাধ্যমে সমাধান করতে হবে তো অঙ্ক সমাধান করার পূর্বে আমাদের কিছু করণীয় অঙ্কটি পড়ার সাথে সাথে আমাদের ভাবতে হবে উক্ত অঙ্কটিতে কয়টি এলিমেন্টস আছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত অঙ্কটিতে দুটি এলিমেন্টস অর্থাৎ দুটি উপাদান আছে একটি হচ্ছে ব্যবসায়ী গণিতে ফেল চুয়ান্ন পার্সেন্ট আর একটি হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যানে ফেল অর্থাৎ দুটি সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে সেজন্য আমরা যখন অঙ্কটি সমাধান করব তখন দুটি সেট আমাদের ধরতে হবে একটি হচ্ছে a set ব্যবসায়িক গণিত সমান a set আর একটি হচ্ছে ব্যবসায়িক পরিসংখ্যান সমান b set এই দুটি সেট ধরে অঙ্কটি আমাদের সমাধান করতে হবে এবং সর্বশেষে বলা হয়েছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল এবং অঙ্কটি সমাধান করার পূর্বে আমাদের এটিও ভাবতে হবে যে অঙ্কে যে তথ্যের কথা সরাসরি বলা আছে তার সাথে নেগেটিভ কোনো কথা বলা আছে কিনা যদি নেগেটিভ কোনো কথা বলা থাকে তাহলে আমাদের ইউনিভার্সালের ইউনিভার্সাল সেটের কথা চলে আসবে এবং কমপ্লিমেন্টের প্রশ্নটিও চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সাবজেক্টে ফেলের তথ্য দেওয়া আছে এবং এখানে চুয়ান্ন পার্সেন্ট শতকরা চুয়ান্ন পার্সেন্ট ব্যবসায়ী গণিতে ফেল এবং শতকরা চল্লিশ পার্সেন্ট ব্যবসায়ী পরিসংখ্যানে ফেল এবং উভয় বিষয়ে ফেলের সংখ্যায় সতেরো পার্সেন্ট এবং সর্বশেষে বলা হয়েছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এটি হচ্ছে আমাদের মূল ফ্যাক্টর সেটি হচ্ছে যে পাশের কথা বলা হয়েছে অঙ্কের তথ্য দিয়েছে ফেল করার কিন্তু অঙ্কে চা হয়েছে পাশ করার অর্থাৎ সেট তত্ত্বে যে কোনো অঙ্কের সমাধান করার সময় আমাদের এই কথাটি মাথায় রাখতে হবে যে তথ্যগুলো দেওয়া আছে সেই সাথে বিপরীত কথা বলা আছে বিপরীত কথা বলতে আমি এটি যে তথ্য কিন্তু শেষে চাওয়া হলো পাশের কথা এটি হচ্ছে আমাদের বিপরীত কথা আর যখনই এই বিপরীত ধর্মী বা নেগেটিভ কোনো কথা বলা থাকবে সেক্ষেত্রে অঙ্কে ইউনিভার্সাল সেটের কথা ভাবতে হবে এবং সাথে সাথে যে দুটি সেট আমরা ধরবো সে বা তিনটি সেট ধরব যদি উপাদান দুই প্রকার হয়ে থাকে তাহলে আমরা দুটি সেট ধরব উপাদান তিনটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এ সেট এবং এবং যখনই বিপরীত কথা বলা থাকবে তখন এ এ সেট বি সেট এবং সি সেটের উপর কমপ্লিমেন্টের কথা চলে আসে এবং কমপ্লিমেন্ট যখনই আসবে তখনই ইউনিভার্সাল সেট চলে আসবে কারণ কমপ্লিমেন্টের সাথে ইউনিভার্সাল ওতপ্রোত ভাবে জড়িত তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায় তো সমাধান মনে করি যে সকল পরীক্ষার্থী ব্যবসায়ী গণিতে ফেল করেছে তাদের সেট এ যে সকল পরীক্ষার্থী ব্যবসায়ী পরিসংখ্যানে ফেল করেছে তাদের সেট বি আমরা কিন্তু এখানে যেহেতু অঙ্কে ফেলের তথ্য দেওয়া আছে আমরা এখানে ফেল নিয়েই সেট ধরলাম অর্থাৎ ব্যবসায়ী গণিতে ফেল এ a সেট এবং ব্যবসায় পরিসংখ্যানে ফেল b সেট এই দুটি সেট আমরা এখানে ধরলাম যেহেতু অঙ্কে দুই প্রকার উপাদান দেওয়া আছে ব্যবসায় গণিত এবং ব্যবসায় পরিসংখ্যান। যদি কোনো অঙ্কে তিনটি সাবজেক্টের কথা বা তিন উপাদানের কথা বলা থাকে সেই ক্ষেত্রে আমরা তিনটি সেট ধরব এবং তিনটি সেটের মাধ্যমে সমাধান করার সূত্র আমাদের জানা আছে এবং দুটি উপাদানের ক্ষেত্রে দুটি সেট ধরে আমরা যখন সমাধান করব সেই ক্ষেত্রে আমাদের দুটি উপাদানের ক্ষেত্রে যে সূত্রগুলো সেটিও আমাদের জানা আছে তো এখানে দেওয়া আছে যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে আমরা ধরে নিব যে পার্সেন্টেজ মানেই 100 কারণ মোট কতজন পরীক্ষার্থী ছিল সেটি এখানে সরাসরি দেওয়া নেই আমরা জানি ইউনিভার্সাল সেট সমান সার্বিক সংখ্যা প্রকাশ করে অর্থাৎ এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা বলা নেই কিন্তু একটু ইঙ্গিত দেওয়া আছে যে গণিতে ফেল করে। অর্থাৎ যেহেতু আছে সেজন্য আমরা এখানে ইউনিভার্সাল সমান একশো লিখেছি এরপরে নাম্বার অফ বি সমান আমরা ধরেছি ব্যবসায়ী গণিতে ফেল অর্থাৎ ব্যবসায়ী গণিতে ফেল সমান অফ এ অর্থাৎ নাম্বার অফ এ সমান চুয়ান্ন অর্থাৎ একশো গুণন চুয়ান্ন পার্সেন্ট যদি করি তাহলে আমাদের মোট সংখ্যা হয় চুয়ান্ন অর্থাৎ ব্যবসায়ী গণিত সমান এ এবং এ ফেল করেছে চুয়ান্ন জন অনুরূপ ভাবে চল্লিশ পার্সেন্ট ব্যবসায়ী পরিসংখ্যানে ফেল করেছে তা আমরা ব্যবসায়ী পরিসংখ্যান সমান সেট ধরেছি বি তাহলে নাম্বাররা বি সমান হান্ড্রেড বা একশো গুণন চল্লিশ পার্সেন্ট সমান চল্লিশ অনুরূপভাবে উভয় বিষয়ে ফেল করেছে অর্থাৎ এতেও ফেল করেছে বিতেও ফেল করেছে এমন ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে সতেরো জন অর্থাৎ আমরা সেটের সাধারণ অঙ্ক করার সময় দেখেছি যে কমন দুটি সেটের মধ্যে যে উপাদানগুলোর মিল থাকে বা কমন থাকে সেটিকে ইন্টারসেকশন দিয়ে লিখতে হয় সেজন্য আমরা এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান সতেরো অর্থাৎ একশো গুণন সতেরো পার্সেন্ট সমান সতেরো লিখেছি এই silo অঙ্কে আমাদের তথ্য আমরা সেটের মাধ্যমে রূপান্তর করে নিলাম অর্থাৎ এখানে কথাই বলা আছে এই কথাটিকে আমরা সেটের মাধ্যমে রূপান্তর করলাম এবং যে কথাগুলো থাকবে সেই কথাগুলো কে যদি আমরা সেটের মাধ্যমে রূপদান দিতে পারি তাহলে অঙ্কগুলো অনে আসে সমাধান করা সম্ভব হবে তো আমি এখানে পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি এটিকে আমরা সাধারণত বলি ভেন ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র এই ভেন চিত্রের মাধ্যমে আমি একটু সূত্রগুলো বোঝানোর চেষ্টা করি এবং এই অঙ্কটি সেটের মাধ্যমে সমাধান না করেও যদি আমরা মুখে মুখে গাণিতিক বা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যদি আমরা সমাধান করি সেক্ষেত্রেও সমাধান করা সম্ভব তো আমি সেটিও দেখিয়ে দেব সেটি হচ্ছে এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবং এই আয়তক্ষেত্রের মধ্যে ইউনিভার্সাল সমান একশো অর্থাৎ এই আয়তক্ষেত্রের মোট এরিয়া এর মধ্যে যে মান মান এই অংশটুকুর হচ্ছে একশো অর্থাৎ একশো জন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এখন প্রথম বৃত্ত এইটিকে আমরা ব্যবসায় গণিত বিবেচনা করব অর্থাৎ এসেট এবং এই দ্বিতীয় বৃত্তটিকে আমরা ব্যবসায় পরিসংখ্যান বিবেচনা করব অর্থাৎ বি সেট এখন এ সেট এবং বি সেট যেহেতু আমাদের উপাদান দুটি আমরা এখানে দুটি বৃত্ত অঙ্কন করেছি এখন প্রথম বৃত্ত এর মোট এরিয়া এই অংশটুকো এর মান 54 এবং দ্বিতীয় বৃত্ত এই এরিয়া সমস্ত এরিয়াটুকো এর মান হচ্ছে 40 এখন 54 এর মধ্যে এই অংশটুকু অর্থাৎ এখান থেকে এই অংশটুকু এই অংশটুকু এর মান হচ্ছে সতেরো যে সতেরো জন ছাত্র সহ চুয়ান্ন জন ছাত্র এতে ফেল করেছে অর্থাৎ এই চুয়ান্ন এর মধ্যে সতেরো যুক্ত আছে এখন চুয়ান্ন থেকে যদি আমরা সতেরো বাদ দেই তাহলে এইখান থেকে অর্থাৎ এইখান থেকে এই এরিয়াটুকু এর মান অর্থাৎ এই অংশটুকু এর মান হবে 37 অর্থাৎ 54 17 এই 17 কে আলাদা করলাম এই 17 জন এমন ছাত্র যারা এতেও ফেল করেছে B তেও ফেল করেছে কিন্তু এই 54 জনের মধ্যে থেকে যদি আমরা এই 17 জন বাদ দিয়ে দেই তাহলে হবে 37 জন এই 37 জন ছাত্র শুধু এতে ফেল করেছে তাদের এরিয়া আমরা বিবেচনা করতে পারি এইখান থেকে এই অংশটুকো এই অংশটুকো এবং এই অংশটুকু যে দখল করে আছে সতেরো এই সতেরো জন ছাত্র এরা এতেও ফেল করেছে এবং বিতে ফেল করেছে আমরা জানি সেটের সাধারণ নিয়মে আমরা জানি যে দুটি সেটের উপাদানের মধ্যে যে সংখ্যাগুলো বা যে প্রতীকগুলো মিল থাকে সেগুলোকে এ ইন্টারসেকশন বি দিয়ে লিখতে হয় অর্থাৎ উভয় বিষয় ফেল করেছে যখনই উভয় বিষয়ের কথা বলা হয়েছে আমরা সেটাকে বিবেচনা করব এইভাবে এ ইন্টারসেকশন বি সমান 17 অর্থাৎ এই 54 জনের মধ্যে 17 জন ছাত্রছাত্রী এতেও ফেল করেছে বিতেও ফেল করেছে আর বাকি যে 54 থেকে 17 বাদ দিয়ে যে 37 জন ছাত্র থাকে এই ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী গুলো কিন্তু বিতে ফেল করে নাই তাহলে 54 জনের মধ্যে দুই ধরনের ছাত্রী বা শিক্ষার্থী রয়েছে এতে ফেল এবং এ এবং বিতে চুয়ান্ন জন থেকে যদি আমরা সতেরো বাদ দেই অর্থাৎ এই এরিয়াটুকু বাদ দেই তাহলে থাকবে আমাদের এ অবশিষ্ট এই এরিয়া এই এইটুকুর মান হবে সাঁইত্রিশ অনুরূপ ভাবে এই বি দ্বিতীয় বৃত্তটিকে আমরা ধরেছি ব্যবসায় পরিসংখ্যান এই ব্যবসায় পরিসংখ্যানে মোট ফেলে সংখ্যা ছিল চল্লিশ জন অর্থাৎ এই চল্লিশ জনের মধ্যে এমন সতেরো জন আছে তারা বি ফেল করেছে অর্থাৎ আমরা যদি এই 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 এরিয়া টুকু অর্থাৎ এই এরিয়া টুকু যদি বি এর থেকে বাদ দেই তাহলে অবশিষ্ট থাকবে এই এই অংশ টুকু অর্থাৎ এই অংশ টুকু যদি আমরা বের করি তাহলে হবে এই অংশ টুকুর মান যদি বের করি তাহলে চল্লিশ মাইনাস সতেরো সমান তেইশ জন অর্থাৎ তেইশ জন এমন ছাত্র তারা শুধু বিতে ফেল করেছে আর সতেরো জন এমন ছাত্র বা শিক্ষার্থী বা ছাত্র ছাত্রী তারা এতেও ফেল করেছে তেও ফেল করেছে এই জন্য এই অংশটিকে আমরা আলাদা করব। তাহলে আমরা শুধু এতে ফেল করেছে পেলাম সাঁত্রিশ জন এবং শুধু বিতে ফেল করেছে কতজন তেইশ জন তাহলে সাঁত্রিশ যোগ তেইশ সমান ষাট এবং এ এবং বিতে উভয় বিষয়ে ফেল করেছে কয়জন সতেরো জন

উভয় বিষয়ে ফেল করে অর্থাৎ এতে এবং বিতে মিলায়ে ফেল করে তাহলে আমাদের অবশিষ্ট থাকে উভয় বিষয়ে পাশ করেছে এটি আমি সেট বাদেই সমাধান করে মাধ্যমে এখন আমরা যদি যদি এটিকে সেটের মাধ্যমে যখন আমরা সমাধান করব তখন আমাদের সেটের নির্ধারিত সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এটি সমাধান করব এবং সূত্রটিও আমি বুঝিয়ে দেব সেটি হচ্ছে এইভাবে যে এখানে এই অংশটুকু এর মোট মান হচ্ছে ইউনিভার্সাল সমস্ত অংশটুকুর মান হচ্ছে ইউনিভার্সাল এই ইউনিভার্সালের মধ্যে এই বৃত্তকার এ এর মান হচ্ছে চুয়ান্ন এটিকে আমরা ধরেছি এ তাহলে এ এর মান চুয়ান্ন অনুরূপ ভাবে এই বৃত্তটুকু এর মান হচ্ছে চল্লিশ আমরা নাম্বার বি সমান ধরেছি চল্লিশ এবং সতেরো জন হচ্ছে এমন ছাত্র ছাত্রী যারা এতেও ফেল করেছে বিতেও ফেল করেছে তাদের সংখ্যা হচ্ছে সতেরো জন এই সতেরো জন ছাত্রকে আমরা আলাদা লিখেছি অর্থাৎ যখনই কমন দুটি সেটের উপাদানের মধ্যে কমন হয় তখনই আমরা ইন্টারসেকশন দিয়ে লিখি অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান এখন আমরা এখানে দেখব সতেরো এই চুয়ানের মধ্যে যুক্ত আছে এবং এই সতেরো চল্লিশের মধ্যেও যুক্ত আছে আমি পূর্বে যখন সেট সূত্র বাদে যখন যোগ করে সাতাত্তর বানালাম তখন আমরা কিভাবে করেছি অর্থাৎ সাঁত্রিশ যোগ চল্লিশ যোগ সতেরো সমান সাতাত্তর এখন আমাদের মাধ্যমে যদি আমরা এটি সূত্র সাজাই সেই ক্ষেত্রে আমাদের সাতাত্তরই হবে অর্থাৎ চুয়ান্ন যোগ চল্লিশ মাইনাস এই দুইটার মধ্যেই সতেরো যুক্ত আছে এখন যদি আমরা একবার বিয়োগ করি তাহলে আর একবার আর যোগ করার প্রয়োজন হয় না আগে যেহেতু আমি যোগ করেছিলাম সাঁইত্রিশ যোগ তেইশ যোগ সতেরো এখন আমরা যদি সেটের নির্ধারিত সূত্রের মাধ্যমে করি সেক্ষেত্রে হবে কিভাবে অর্থাৎ এ যোগ B মাইনাস অর্থাৎ এ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন B। অর্থাৎ চুয়ান্ন মধ্যে সতেরো যুক্ত আছে এর মধ্যে সতেরো যুক্ত আছে দুইটার থেকে বাদ দিয়ে যখন আমি লিখব তখন সতেরো আলাদা যোগ করতে হবে আর যখন আমরা বাদ না দিয়ে একবারে তখন একবার বিয়োগ করলেই যোগ হিসাবে থেকে যাবে তো এই হচ্ছে আমাদের ভেন চিত্রের মূল রহস্য এখন আমরা দেখবো আমাদের করণীয় কি করণীয় শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অর্থাৎ দুটির উপরে কমপ্লিমেন্ট আমি আগেই বলেছিলাম যে অঙ্কে এখানে নেগেটিভ কথা বলা আছে যে প্রথমে আমাদের চা তথ্য দেওয়া আছে গণিত ফেল এবং পরিসংখ্যানে ফেল পরে বলা আছে উভয় বিষয়ে পাশ করেছে যখনই বিপরীত কথা বলা থাকবে যেহেতু আমরা সেট ধরেছি এ এবং সেট ধরেছি বি এই দুটি হচ্ছে ফেলের কথা এখন এই দুটির কোনোটি নয় অর্থাৎ যখন কোনোটি নয় হবে তখন হবে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যখন আমরা লিখব তখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং একবারে যখন আমরা লিখবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর্থাৎ এ দুটির কোনোটি নয় অর্থাৎ গণিতেও ফেল করেনি এবং পরিসংখ্যানেও ফেল করেনি তাদেরকে আমরা প্রকাশ করি হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অর্থাৎ এ এতেও ফেল করেনি বি তেও ফেল করেনি তাদের সংখ্যা হচ্ছে কত সেটি হচ্ছে আমাদের কাম্য উত্তর তো এই যেটি আমাদের চাওয়া হয়েছে সেটি আমরা এখানে বাংলায় বাংলায় বলা আছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এটিকে আমরা যদি সেটের মাধ্যমে রূপ দিই তাহলে নাম্বার অব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যখন আমরা প্রতিটি অঙ্ক পড়ব তখন এখানে যে তথ্যটি বাংলায় সরাসরি কথায় দেওয়া থাকবে এই কথার তথ্যটিকে যে সকল ছাত্রছাত্রী বা আমরা সেটের মাধ্যমে রূপদান দিতে পারবো তখন ওই অঙ্গটি অনায়াসে সহজে সমাধান করা সম্ভব হবে এবং এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে তো আমরা দেখি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ নির্ধারিত সূত্র আমাদের দেওয়া আছে অর্থাৎ আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান আমরা জানি যে যার উপর কমপ্লিমেন্ট থাকে তার মানটি ইউনিভার্সাল থেকে বাদ যায় অর্থাৎ এ ইউনিয়ন বি এর উপর কমপ্লিমেন্ট সেই জন্য ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে আমি আগেই বলেছি কমপ্লিমেন্ট যখনই থাকবে আপনি আপনি ইউনিভার্সাল চলে আসে অর্থাৎ কমপ্লিমেন্টের সাথে ইউনিভার্সাল সেট ওতপ্রোতভাবে জড়িত সেজন্য আমরা জানি যে 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 সেটের সেটের উপরে বা যে সেটের উপাদানের উপরে কমপ্লিমেন্ট থাকে সেই মানটি সার্বিক সেট থেকে বাদ যায় যেহেতু এ ইউনিভার্সাল এখানে সার্বিক সেট সে সার্বিক সার্বিক সেট থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ দিতে হবে এখন আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি এর নির্ধারিত সূত্র আমি ভেন ভেন ডায়াগ্রামের থেকে বুঝাই দিলাম অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ অর্থাৎ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ অংশ থেকে এ অংশটি এ ইন্টারসেকশন বি এইটি দুটির যোগফল থেকে বাদ যাবে বাদ দিলে আমাদের নির্ধারিত সূত্র হবে তো এখানে আমরা সূত্র লিখেছি এভাবে ইউনিভার্সাল মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ এই সেট যোগ এই সেট মাইনাস এ অংশ মাঝের অংশটুকু অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান এ প্রথম সেট যোগ দ্বিতীয় সেট মাইনাস মাঝের যে অংশটুকু সেটি বাদ দিলে আমাদের এই সূত্রটি পাওয়া যাবে অর্থাৎ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখন আমরা যদি মান বসাই আমাদের দেওয়া আছে এখানে ইউনিভার্সাল সমান একশো আমরা এখানে লিখেছি একশো মাইনাস নাম্বার অফ এ সমান চুয়ান্ন আমরা এখানে লিখেছি নাম্বার অফ এ সমান চুয়ান্ন নাম্বার অফ বি সমান আমাদের লেখা দেওয়া আছে চল্লিশ আমরা এখানে লিখেছি নাম্বার সমান চল্লিশ আর উভয় বিষয় ফেল করেছে তাদের সংখ্যা দেওয়া আছে সতেরো এটিকে আমরা এ ইন্টারসেকশন বি দিয়ে লিখেছি অর্থাৎ আমরা এখানে লিখেছি সতেরো এখন এটি যদি আমরা যোগ বিয়োগ করি সেটের সূত্রের মাধ্যমে তাহলে চুয়ান্ন যোগ চল্লিশ সমান চুরানব্বই চুরানব্বই থেকে যদি সতেরো বাদ দিলে সেটা হবে সাতাত্তর আমি কিন্তু সেট তত্ত্ব বাদেই এই ভেন ড্রায়াগ্রাম থেকে আমি দেখিয়েছিলাম কিভাবে দেখিয়েছিলাম স্মরণ করিয়ে দেই চুয়ান্ন এর মধ্যে সতেরো যুক্ত আছে যেহেতু এই অংশটুকু আমরা আলাদা করব তাহলে চুয়ান্ন থেকে সতেরো বাদ দিলে হবে সাঁত্রিশ অনুরভাবে বি চল্লিশ এর মধ্যে যুক্ত আছে সতেরো আমরা এই অংশটুকু বের করবো আপনার climate করণীয় শতকরা কত উভয় বিষয়ে পাশ করেছিল অর্থাৎ number of a union b complement আমরা বের করব অর্থাৎ আমরা এখানে একশো থেকে যদি সাতাত্তর বিয়োগ করি আমরা এটা যোগ ফল পেয়েছি সাতাত্তর একশো থেকে মাইনাস সাতাত্তর বিয়োগ করলে হবে তেইশ যা আমরা পূর্বেও সেট তত্ত্ব বাদেই আমরা সরাসরি এটি ভেন চিত্র থেকে দেখিয়েছিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শতকরা তেইশ জন ছাত্র বা শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছিল তো এই ছিল আমাদের উক্ত অঙ্কের সমাধান আর এই সেট তত্ত্বের বিজনেস অ্যাপ্লিকেশনগুলো সমাধান করতে হলে এর কয়েকটি সূত্র মনে রাখতে হবে অথবা ভেন চিত্র দিয়েও সূত্র তৈরি করা যাবে আমি সেটি প্রথম সূত্রটি বুঝিয়ে দিলাম আমি আবার একটু স্মরণ করাই দি সেটি হচ্ছে যখন এখানে দুটি উপাদান থাকবে তখন এখানে সূত্র হবে এরকম এ প্লাস বি মাইনাস এ অংশটি টুকো অর্থাৎ আমরা এইটুকু সম্পূর্ণ এর মান হচ্ছে চুয়ান্ন পেয়েছি এবং চুয়ান্ন এর মধ্যে সতেরো যুক্ত আছে অনুরূপ ভাবে এ অংশ টুকু এর মান পেয়েছি চল্লিশ এর মধ্যে সতেরো যুক্ত আছে এখন যদি আমরা a এবং b set এর সমন্বয়ে আমরা ফেলের সংখ্যা বের করি তাহলে হবে চুয়ান্ন যোগ চল্লিশ মাইনাস অথবা আর হবে সাতাত্তর আর একভাবে বের করা যাবে সেটি হচ্ছে চুয়ান্ন মাইনাস সতেরো এবং চল্লিশ মাইনাস সতেরো ষাট যোগ সতেরো সমান সাতাত্তর এভাবেও আমরা তেইশ একশো থেকে সাতাত্তর বিয়োগ করলে তেইশ পাবো তো এই ছিল উক্ত অঙ্কের সমাধান আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে